দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির আরো একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি বিজেটির উপর, তারা আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কালেক্টর ফিডব্যাক অর্থাৎ কালেক্টরে বেসিক্যালি এখানে আমরা ফিডব্যাক পাঠাবো, এরকম একটা কিছু আমাদের চিন্তা করতে হবে। তো এভাবে আমরা বিজেটি কনফিগারেশনটা আঁকিয়ে ফেলবো। তো আমি দেখুন, আমি জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার করে, প্রত্যেকটা কনফিগারেশন ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, বাট এগুলো ইকুয়েশন কিন্তু মুখস্থ রাখার আপনাদের কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা এই যেভাবে আমি থিওরিগুলো করাচ্ছি এভাবে জাস্ট ম্যাথের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন, অটোমেটিক্যালি ম্যাথ মিলে যাবে, ঠিক আছে? আর এতগুলো মুখস্থ রাখাও সম্ভব না, আর সরাসরি যে এই সার্কিটই আসবে তার কোনো গ্যারান্টি নেই। সার্কিট কিন্তু বিভিন্নভাবে পেঁচিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? সো আপনাদের বেসিকটা জাস্ট মাথায় রাখতে হবে। তো আমি প্রথমত দেখুন এনপিএন ট্রানজিস্টরই আঁকাচ্ছি, এটা কিন্তু পিএনপিও হতে পারে। তো এনপিএন বেশি ইউজ হয় দেখে আমি এনপিএন দিয়েই উদাহরণ দিচ্ছি। এগুলোতে আমি প্রথমে বেসিক একটি আঁকিয়ে নিলাম, এটা ইমিটার, যেখানে ডিরেকশন থাকে সেটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেস। তো এরপরে আমার কি লাগবে, বেস রেজিস্টর লাগবে, এই যে বেস রেজিস্টর দিয়ে দিলাম, আর বি কালেক্টর রেজিস্টর লাগবে। তো কালেক্টর রেজিস্টর দেওয়ার আগে যে কাজটা করব আমরা, এখান থেকে বেস থেকে আমি একটা ফিডব্যাক তৈরি করে দেব, ঠিক আছে? যেহেতু নামটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক, এরপরে আমাদের যে কাজটা করব আমরা, এখানে আমাদের কালেক্টর রেজিস্টেন্সটা দিয়ে দিব, এটা হবে আরসি, আর এখান থেকে আমরা পাওয়ার দিব বিসিসি। এটাই হচ্ছে আগের কনফিগারেশন গুলোর সাথে এটার পার্থক্য। এবং এই ক্ষেত্রে আমাদের কালেক্টর ফিডব্যাকে একই সাথে আমাদের কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে আগেরগুলোর তুলনায়, এবং আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ইমিটার রেজিস্টরটা লাগে না, এটা ছাড়াই আমাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হয়। তো এটা হচ্ছে আমার বেসিক সার্কিট। তো এখন পাওয়ার এদিক থেকে দেওয়া হয়েছে, মানে কালেক্টর কারেন্ট এদিকে আসবে, আইসি কারেন্ট এদিকে আসবে, আইবি কারেন্ট এদিকে আসবে, এই যে এখান থেকে এদিকে আইবি কারেন্ট আসবে। আইসি কিন্তু আইসি কারেন্ট হিসেবে চিন্তা করবো কিন্তু এতটুকু অংশকে, ঠিক আছে? এটা একটু আপনার মাথায় থাকবে। আর এটা আইই কারেন্ট, আর এখানে দেখুন যে কারেন্টটা সেটা আপনারা কিন্তু কেসিএল অ্যাপ্লাই করলে সহজে পেয়ে যাচ্ছেন। এই পয়েন্টে খেয়াল করে দেখুন, আইসি কারেন্ট বের হয়েছে, আইবি কারেন্টও বের হয়ে গেছে, তাহলে এইখানকার কারেন্ট কি হবে, এটা ঢোকা কারেন্ট, তাহলে কেসিএল অনুযায়ী এটা হবে আইবি প্লাস আইসি, বা আপনারা আইইও বলতে পারেন, যেভাবে আপনারা বলুন না কেন হবে। এখন আমরা কি করব, এটার ইকুয়েশনটা আনার চেষ্টা করব। তো প্রথমত দেখুন আমি যে কাজটা করব, এটার ইকুইভ্যালেন্স সার্কিটটা আঁকানোর চেষ্টা করব। তার জন্য দেখুন আমি ইকুইভ্যালেন্স সার্কিট এখান থেকে আমি সরাসরি আঁকাচ্ছি, এটা ভিসিসি, তো তাহলে প্লাস ভিসিসি প্লাস অংশটাই এটার সাথে লাগবে, তাহলে এদিক দিয়ে আমি টেনে দিচ্ছি প্লাস ভিসিসি মাইনাস, আর এই প্রান্তটা গ্রাউন্ড হবে, মানে এটার সাথে শর্ট করে দিতে পারি, কমন গ্রাউন্ড ভিসিসি। এখন আমরা যদি ইনপুট সাইডে প্রথমত ক্যালকুলেশন করব, ইনপুট সাইডে যাইতে হইলে এখান থেকে এখানে তো কোনো নাই, ভোল্টেজ আমার জানা নাই, দ্যাট মিন্স আমরা চিন্তা করি এই পয়েন্ট থেকে আসার চেষ্টা করি, এই পয়েন্ট থেকে আবার এখানে ব্যাক আসবো, তাহলে এই পয়েন্ট থেকে কেভিএল অ্যাপ্লাই করলে ফার্স্টে মাইনাস ভিসিসি, তারপরে প্লাস আইবি প্লাস আইসিও লিখতে পারেন, আইইও লিখতে পারেন, তো আমি আইবি প্লাস আইসি লিখতেছি ইনটু আরসি। তারপরে এখান থেকে আমরা যে কাজটা করব এই দিকে যাবো, যেহেতু এদিকে আমাদের আইবি কারেন্ট আছে, তো এখান থেকে এদিকে গেলে আমাদের আইবি ইনটু আরবি প্লাস আইবি ইনটু আরবি, এবং লাস্টে কত আমাদের আই প্লাস ভিবি, ইজ ইকুয়াল টু জিরো।
তো এখন আমরা আইসির জায়গায় কি লিখতে পারি? বিটা ইনটু আইবি, এটা তো ভেরি বেসিক একটি ইকুয়েশন। আইসির জায়গায় আমি লিখতে পারি বিটা ইনটু আইবি। তো এটা জাস্ট একটা ফরম্যাটে আমি করতেছি, এটা ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন ডাটার উপর ডিপেন্ড করবে, আপনারা এখানে আইই অ্যাপ্লাই করবেন নাকি আইবি এইভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট আমি একটা ফরম্যাটে এখানে দেখিয়ে দিচ্ছি। তো আইবিটা কমন দিলে আমাদের বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি আর সি প্লাস আইবি আর বি প্লাস ভিবি। আগের ইমিটার ব্যাসের সাথে পার্থক্য হলো ইমিটার ব্যাসে এখানে রেজিস্টর ছিল, এখন সেটা কালেক্টর দিয়ে রিপ্লেস করছি, দেখুন একই সিস্টেমেই আসতেছে অনেকটা। তো আইবিটা কমন নিয়ে নিলে আমাদের আইবিটা আমরা বের করবো, এটা আমাদের উদ্দেশ্য। আর বি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আর সি, ইমিটার ব্যাসের ক্ষেত্রে এটা ছিল বিটা প্লাস ওয়ান ইন্টু আর ই। আমি মুখস্থ বলতেছি দেখে আপনাদের এরকম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি বলে দিলাম। এখান থেকে আমরা এখন আইবিটা চাইলেই হিসাব করতে পারি। আইবিটা হিসাব করলে আমাদের কত আসে? বিসিসি মাইনাস বিবি ডিভাইডেড বাই আর বি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আর সি। এখন এখান থেকে আপনি আইসি এর ভ্যালুটা হিসাব করতে পারবেন, আইসি ইকুয়াল টু বিটা আইবি অ্যাপ্লাই করলেই জাস্ট এখানে একটা বিটা হবে, এবং এভাবে আপনারা কিন্তু ইজি ভাবে হিসাব করতে পারবেন। তো এটা গেল আমার ইনপুট সাইডের হিসাব। একইভাবে আউটপুট সাইডে আমরা একটু অ্যাপ্লাই করি, এই যে এদিক থেকে এখন এইদিকে আসবো, পিসি এর ক্ষেত্রে কি হয়। তো আমি যে কাজটা করব এতটুকু আমার আর লাগবে না, এগুলো মুছে দিচ্ছি, জাস্ট ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ম্যাথের ম্যাথ যেন আপনারা করতে পারেন সেরকম করে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আউটপুট সাইড মানে এই লুপটা আমরা কমপ্লিট করব, অর্থাৎ মাইনাস ফার্স্টে এখান থেকে শুরু করলে আমাদের দেখুন মাইনাস ভিসিসি, আগে ভোল্টেজ সোর্সে মাইনাস পাচ্ছি, তারপরে আইবি প্লাস আইসি ইন্টু আর সি প্লাস ভিসি ইজ ইকুয়াল টু জিরো। তো আমি এটাকে আর ফার্দার আর করতেছি না, ধরুন ভিসি আপনার বের করতে বললো, তো আমি ভিসি হিসেবে বের করে রাখলাম, জাস্ট এই ইকুয়েশনটা মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো ভিসি ইকুয়াল টু আমাদের দেখুন আসতেছে চাইলে ভিসিসি মাইনাস আইবি প্লাস আইসি ইন্টু আর সি, এটাকে চাইলে আপনি আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইবি এভাবেও চাইলে লিখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।